দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। সুস্থতা যে আসলে কত বড় একটি নিয়ামত, আসলে যে সুস্থ ব্যক্তি তারা হয়তো বুঝতে পারেন না, যারা অসুস্থ ব্যক্তি তারাই বুঝতে পারেন সুস্থতার কি মর্ম। কারণ একজন অসুস্থ ব্যক্তি আমরা দেখতে পাই যে এমন অবস্থা হয়, বিশেষত যারা ব্যথার রোগী, দিনের পর দিন কষ্ট সহ্য করতে করতে একটা সময় তারা কষ্টটা সহ্য করতে পারেন না, তখন একটা সময় দেখা যায় যে এই ধরনের পেশেন্ট আমাদের কাছে আসেন এবং বলেন যে তার সব কিছুর বিনিময় হলো তারা সুস্থতা চান এবং ভালো হতে চান। তো আজকে আপনাদের সাথে আমি এমন একজন রোগীর সাথে পরিচয় করিয়ে দিব, যিনি গত এক বছর যাবত ওনার পিএলআইডি সমস্যা ছিল। ওনার ডর্সাল 12 এবং হচ্ছে পিএলআইডির L4 and 5 ওনার প্রবলেম ছিল। এর পূর্বে ওনার ঘাড়ে একটু সমস্যা ছিল, যেটা হচ্ছে সার্ভাইকেলের 5 and 6, যেটার একটি অপারেশন হয়েছে, যেটা আমাদের দেশের বাইরে, সেটা কাতারে হয়েছিল। তো ওনার মুখ থেকে আমরা আসলে ওনার পুরো ঘটনাটা শুনি, যে কিভাবে ওনার এই সমস্যাটা উনি পড়েছিলেন এবং সেখান থেকে উনি ধীরে ধীরে কিভাবে উনি রিকভার করেছেন এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থতার অবস্থানে উনি আছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনার নামটা একটু বলুন। আমার নাম সেলিম। আচ্ছা, আমি আমার বয়স প্রায় 60 বছর। আমি স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বর্তমানে এসেছি চট্টগ্রাম থেকে। আচ্ছা স্যার, আমরা একটু আপনার ঘটনাটা জানি, যে আপনি যেই সমস্যার কারণে ডিপিআরসি হসপিটালে এসেছিলেন, তা কি জন্য আপনি মূলত এসেছিলেন এই ডিপিআরসি হসপিটালে? ডিপিআরসি হসপিটালে আসার উদ্দেশ্য হচ্ছে যে এটা মানে ব্যথা নিরাময়ের জন্য, যেটা অপারেশন বিহীন। আচ্ছা, এই কথাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেখানে অপারেশন লাগে না, অথচ ব্যথা ব্যথা শেষ হয়ে যায়, ব্যথা থাকে না, এর থেকে নিয়মিত কি হতে পারে অবশ্যই সেটার কারণে এখানে আসা। আলহামদুলিল্লাহ, তো বিগত একটা বছর আমি অনেক কষ্টে ছিলাম এবং অনেক ডাক্তার যারা খুব নাম। স্যার আমাদেরকে যদি একটু খুলে বলতেন ঘটনাটা কি বা কিভাবে হয়েছে। ঘটনাটা 24 মার্চ, এই যে আজকে যে দিনটা, এই 24 মার্চের এই গত 2019 সালের এই দিনে আমি ঢাকা নবাবপুরে কোনো একটা কোম্পানির একটা মাল কিছু কার্টুনে ভরে রিক্সার সিটের উপরে রাখতে গিয়ে আমি ওখানে দাঁড়িয়ে ওটাকে সাইজ করতেছিলাম। জি, সাইজ করতে গিয়ে আমি ওই কার্টুন সহ নিচে ওখানেই মানে রাস্তার উপরে পড়ে যাই, স্লিপ করে পড়ে যাই। হ্যাঁ, স্লিপ করে বা মানে আমার পিছনে যে কক্সিকটা আছে, জি জি, ওই কক্সিকের উপর পড়ে যাই। জি, আমার সাথে সাথে আমার চোখটা অন্ধকার হয়ে যায় আর আমি ঘেমে যাই প্রচুর, তার মানে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিলাম। তো আশপাশ থেকে অন্তত 12-14 জন ইয়াং ছেলেগুলো তারা এসে আমাকে ধরে ও একটা চেয়ারে বসালো, মাথায় পানি দিল, স্যালাইন খাওয়াচ্ছিল, তারপরে কার্টুন ছিঁড়ে জোরে বাতাস করতেছিল, শার্ট খুলে দিল। মানে আমি একটা মনে হলো যেন আল্লাহ কোনো জায়গা থেকে ফেরেশতা পাঠিয়েছে, না হলে খুবই অসুবিধা হচ্ছিল। তারপরে ওখান থেকে এই অবস্থায় একটা হাসপাতালে গেলাম ইমার্জেন্সিতে, তারা একটা এক্স রে করলো, দেখলো যে কিছুই না, তখন তো কিছু বোঝা যায়নি। পরে আস্তে আস্তে ধীরে ধীরে আরও অন্য ডাক্তার চেঞ্জ করলাম, সেখানে গেলাম এবং ফিজিওথেরাপিও নিলাম, থেরাপি নেওয়াতে ওখানে কোনো কাজ হলো না। তো যে আপনি যে ডক্টর দেখাচ্ছিলেন, ধীরে ধীরে আপনি বিভিন্ন ডক্টর চেঞ্জ করলেন কেন, মানে আপনার কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন? যেমন পিঠেরটা, আমি ওজন বহন করতে পারতাম না, পিঠের নিন্দার যে D12 ডোরসেট 12 বলে এটাকে, ডর্সালের 12 ওটা খুব ব্যথা করতো আর মর করে চাপ সৃষ্টি হতো, এবং কোমরের হাড় যেখানে গিয়ে শেষ হলো L4 এবং S5 নাকি এটা বলে, ওর মাঝখানে গ্যাপ কমে যাওয়াতে ওখানে একটা স্পন্ডাইলাইসিস হয়ে গেছে, চেপে আসছিল। তো যাই, এটার কারণে খুব ব্যথা অনুভব করতাম। শেষ পদে আমাকে যা যা সমস্ত ডাক্তার ওনারা ভালো ভালো ওষুধ দামে দামে ওষুধ দিয়েছিলেন, তো আমি পরবর্তীতে আবার দেখা করি ওনাদের সঙ্গে, তো দেখা গেলো কি যে আমরা সেই ওষুধের মাত্রা আমি বললাম যে আমার তো ব্যথা পেন এখনও যায়নি, তো আমি ওনারা যেটা 75 ছিল সেটাকে 150 মাত্রার ওষুধ দিলেন, যেটা 20 ছিল সেটা 40 মাত্রার ওষুধ দিলেন, এভাবে করে মাত্রা বাড়িয়ে দিয়ে আমাকে আরও মানে কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তো এইভাবে ইউটিউবে সার্চ দিয়ে পরে ওনার এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান পিপিআরসি হসপিটাল শ্যামলী, এখানে আমি ওনার ঠিকানাটা পেয়ে ওনার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে তারপরে আমি
সেই ওখান এখানে এসে তারপরে আমি সাথে সাথে আমাকে ডাক্তার সাহেব দেখেই বললেন যে আপনি ভর্তি হয়ে যান, আপনার ট্রিটমেন্ট শুরু হবে। আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট শুরু হওয়ার সাথে সাথে আমি বিভিন্ন রকমের ট্রিটমেন্ট এখানে যা দেখেছি এটা আমার মনে হয় ভারতের তুলনায় খারাপ নয়। আমরা ভারতে কী জন্য যাই আমি জানি না, যেহেতু আমি যাইনি, কিন্তু আমি কি যাই আবার ফিরে আসে আবার সে ব্যথা অনুভব করে। আমার মনে হয় যে ওখানে না গিয়ে এখানে আগে ট্রিটমেন্ট করে ডাক্তারের সঙ্গে আলাপ করে পরামর্শ করে এখানে ট্রিটমেন্ট নেওয়াটা ভালো আমার মতে। দর্শক, এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি এবং বারবার একটু রিমাইন্ড করাচ্ছি, যেটা আসলে বারবারই উঠে আসে বিভিন্ন পেশেন্টের কাছ থেকে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে, যে আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, যেটা হচ্ছে যে কোনো ব্যথার রোগী যখন একজন ডক্টরের কাছে যান, উনি দেখা যাচ্ছেন যে হয়তো অল্প সামান্য কিছু ওনার পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে হয়তো প্রপার ডায়াগনোসিস ছাড়াই ওনাকে দেখা যাচ্ছে ব্যথার ওষুধ সহ বিভিন্ন ধরনের স্টেরয়েড টাইপের ওষুধ দিয়ে দিচ্ছেন, যেটা খেয়ে হয়তো পেশেন্ট হয়তো সাময়িকভাবে উনি হয়তো ব্যথাটা ভুলে যাচ্ছেন, পেশেন্ট ভাবছেন যে উনি ভালো হয়ে গেছেন, কিন্তু আসলে সত্যিকার অর্থে উনি কখনো ভালো হচ্ছে না। যেটা আমরা ওই পেশেন্টের কাছ থেকেই শুনলাম, উনি নিজেই বলেছেন যে উনি হয়তো বিভিন্ন ওষুধ খেয়েছেন এবং পরবর্তীতে ওনার যে সমস্যাটা সেটা থেকেই গেছে, সেটার কখনো প্রকৃত যে সমাধান সেটা উনি কখনো খুঁজে পাননি। তো এটা আসলে আমাদের প্রত্যেকটা ডক্টরের, আমাদের যতজন আমাদের আসলে ডক্টর আছেন আমাদের দেশে, অনেক ভালো ভালো ডক্টর আছেন, আমি আসলে রিকোয়েস্ট করবো তাদেরকে যে আপনারা একজন পেশেন্টকে যখন পাবেন আপনারা অবশ্যই খুব ভালো করে তাকে একটু ডায়াগনোসিস করেন, আগে প্রথমে বোঝার চেষ্টা করেন যে ওনার সমস্যাটা কোথায় এবং সেই অনুযায়ী ওনাকে ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করেন। যেটা উনি বলেছেন যে উনি যখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসেছেন এই টিপিআরসি হসপিটালে, আসার পরে স্যার প্রথমে ওনাকে ভালো করে ডায়াগনোসিস করেছেন এবং ওনার যে সমস্যাটা সেটা উনি আগে ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন এবং ওনার যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সেখানে যেটা ধরা পড়েছে যে ওনার ডরসালের 12 এবং হচ্ছে আপনার PLID হচ্ছে L4 এবং L5, এই দুইটা ডিস্কে ওনার সমস্যা ছিল এবং তার পরবর্তীতে সেই অনুযায়ী উনি কিন্তু ওনাকে ট্রিটমেন্ট করেছেন। যেটা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান সবসময় বলেন যে অপারেশনবিহীন চিকিৎসা, অপারেশন ছাড়াও যে আমাদের এখানে চিকিৎসা হয় এই ধারণাটা আসলে আমাদের সমাজে অনেকেই জানেন না বা অনেকে বুঝতে পারেন না। তো যেটা আমাদের এখানে হচ্ছে এবং শুধু এখানে না, বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট এখন ডক্টর শফিউল্লাহ প্রধান উনি নিজে করছেন। সো উনি আসার পরবর্তী অবস্থায় এখন আমরা ওনাকে নিজেকে দেখি, আমরা বুঝতে পারছি যে উনি এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ, যেটা উনি নিজেই বলেছেন। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেমন হচ্ছে আপনি বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, তো সেটার পরবর্তী অবস্থায় আপনার যে ধরনের আসলে ট্রিটমেন্টটা পাওয়ার কথা ছিল সে ধরনের ট্রিটমেন্টটা আপনি পাননি, তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে তারা ছড়িয়ে আছে, তারা হয়তো এই ধরনের সমস্যা অনেকের আছে, বিভিন্ন মানুষের হাঁটুতে সমস্যা থাকে, কোমরে ব্যথা আছে, ঘাড়ে ব্যথা আছে, পিঠে ব্যথা আছে, অনেকে আছেন যে হয়তো তাদের ঠিকমতো প্রপারলি ট্রিটমেন্ট করানোর সামর্থ্য নেই বা অনেকে হয়তো বুঝতে পারে না যে কার কাছে গেলে তাদের ভালো হবে বা কোন ডক্টরের কাছে গেলে তারা ভালো হবে, কারণ আমাদের সমাজে কিন্তু এখন এই সময় অসংখ্য ধরনের ভুয়া ডক্টর আছে যারা হয়তো আপনার বিভিন্ন জায়গা থেকে নাম সর্বস্ব সার্টিফিকেট সংগ্রহ করে তারা ডক্টরি করছেন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক হিসেবে কি আপনি কিছু বলবেন? আসলে দিক নির্দেশনা বলতে এখানে কি যায় যে আমাদের দেশে ভুয়া ডাক্তার এখন বুড়ি বুড়ি বড় বড় সাইনবোর্ড লাগিয়ে এগুলো করে, এই ধরনের চিকিৎসা সেবা বা এগুলো দেওয়ার চেষ্টা করে, কিন্তু মূলত তারা হয়তো জানে না। যারা চট্টগ্রামবাসী তারা চট্টগ্রামে চিকিৎসা পাবে, যারা সিলেটবাসী তারা সিলেটে চিকিৎসা পাবে, এরকম যদি কিছু শাখা উনি বিভিন্ন ডাক্তার দিয়ে ওনার অ্যাসিস্ট্যান্ট দিয়ে হোক কাউকে দিয়ে হোক যদি উনি চালান এটা ব্যবস্থা করেন তাহলে তারা উপকৃত হতো আমি মনে করি। কারণ এই সমস্ত ব্যথা এটা নিয়ে সাধারণত রুগীর মেজাজ ঠিক থাকে না, চিন্তাভাবনা ঠিক থাকে না, কাজকর্ম মন বসে না, অনেক ধরনের সমস্যা হয়, আর সেবাও সেরকম ঘরে যে সাধারণ সেবার দরকার সেটাও ঘরে পাওয়া যায় না যেটা হসপিটালে পাওয়া যায়। এই কারণে আমি ওই অনুরোধ জানি যারা এই সমস্ত রোগে রোগী আক্রান্ত এবং ভুক্তভোগী তারা ওই যাচাই বাছাই করে যেন ওই অন্তত ওই ডাক্তারের শরণাপন্ন হয়। তো দর্শক, আপনারা শুনতে পেয়েছেন ওনার মুখ থেকে যে উনি নিজেও আসলে একটা কথা বলছেন, খুব মূল্যবান একটি কথা এবং একটি মূল্যবান মেসেজ আপনাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন যেখানেই করেন আপনারা, তার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করেন এবং সঠিক ডক্টর কে আপনার জন্য আসলে উপযুক্ত ডক্টর
সেটা আগে আপনারা নির্ধারণ করেন, আপনার কি সমস্যা আছে সেটা আগে আপনারা নির্ধারণ করেন, সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে এটা আসলে সম্ভব। আর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার উদ্দেশ্যে আসলে উনি যেটা বলেছেন এটা আসলে ওনার বক্তব্য না, এটা আসলে আমরা এরকম অনেক পেশেন্টকে আমরা পাই যারা হয়তো ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ওনারা আসেন, তো তাদেরও আসলে একটা দাবি যে আসলে ঢাকার বাইরেও যদি এই ধরনের সেবামূলক কার্যক্রম আসলে চালানো যায় তারা হয়তো ঢাকার বাইরে থেকে এসে ওনারা পাবেন, তাহলে হয়তো তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের যারা পেশেন্ট আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন তারা হয়তো আসার অনেকের পক্ষে সম্ভব হয় না, তারাও হয়তো তাদের হাতের নাগালে এই সেবাটা পৌঁছে যাবে। আশা করি ডক্টর শফিউল্লাহ প্রধান আপনি নিজে ওই মেসেজটা পাবেন। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমরা বিজি টুডেজ এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সেবা আমার চিরদিন মনে থাকবে, আপনাদের জন্য অনেক দোয়া কামনা করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।